শ্রমিক বিক্ষোভে উৎপাদন বন্ধের পর আবারও খুলেছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা। এ বিষয়ে দর্শক জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে শাহিনুর রহমান। শাহিন শাহিন, আপনি নিশ্চয় শুনছেন, আপনি জানাবেন যে গার্মেন্টস গুলো সব খুলেছে কিনা এবং নিরাপত্তা রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভার আসুলের যে শিল্প অঞ্চলে কবিরপুর এলাকায়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা থেকে শুরু করে যে আপনি জানেন যে সাভার, আসুলিয়া এবং ধামরাই মিলে কিন্তু 1800টি শিল্প কারখানা আছে। আমরা দেখেছি আজকে কিন্তু সকাল থেকে দেখেছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খুলেছে, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা ইপিজেড এবং ইপিজেডের বাইরেও কিন্তু বেশিরভাগ কারখানা খুলেছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে কিন্তু শ্রমিক এবং শ্রমিকের বাইরের যারা, তারা কিন্তু দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানায় কিন্তু তারা ভাঙচুর টাংচুর চালাতে কিন্তু এসেছিল। এবং আমরা দেখেছি প্রত্যেকটি শিল্প কারখানার বাইরে কিন্তু একটি প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে, যে 40 জন থেকে 50 জনের একটি শিল্পর বাইরে প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে। এবং এলাকাবাসী এবং গার্মেন্টস শিল্পের যে কিছু শ্রমিক মিলে কিন্তু এই প্রতিরোধ কমিটিতে অংশগ্রহণ করছে, যাতে তাদের এই শিল্প কারখানা যাতে কোনো রকম ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে এবং স্বাচ্ছন্দ্যে যাতে তারা এই উৎপাদন করতে পারে এমনটির জন্য আমরা এখানে কথা বলতে চেষ্টা করতেছি। যে একজনের আসলে এই যে আপনি দেখতেই শিল্প কারখানার বাহিরে 30 থেকে 40 জন মানুষ পাহারা দিচ্ছেন, কেন দিচ্ছেন এটা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো কি, এখানে আপনাদের কিছু দুষ্কৃতিকর লোক আছে, আমরা এটা প্রতিনিয়ত শুনে আসতেছি। যেহেতু মিল ফ্যাক্টরি আমাদের এলাকার একটা হলো উন্নয়নের চাবিকাঠি, এই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের এলাকার দোকানপাট, বাসস্থান যাই আছে সব বিলুপ্ত হয়ে যাবে। অতএব কারণে আমরা স্থানীয় নেতৃবর্গ সবাই সমন্বয় করে, মিল ফ্যাক্টরির কিছু শ্রমিক নেতাদের সমন্বয় করে আমরা 60-70 জন একটা কমিটি গঠন করছি, যাতে করে আমাদের কবিরপুরে যতগুলো ফ্যাক্টরি আছে সেখানে যেন কেউ কোন রকমের বাধা সৃষ্টি না করতে পারে এবং মিল ফ্যাক্টরি ভাঙচুর করতে না পারে। আশা রাখি আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি যে আমরা সক্ষম এই দিক থেকে। আমরা গতকাল ওইখানে ছিলাম, সারাদিন ছিলাম, সকাল সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত ছিলাম, আজকেও থাকবো যতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে। ফ্যাক্টরি আমরা এখানে খোলা রাখার জন্য আমরা এই কমিটি আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, যেমনটি বলছিলেন, দেখলেন যে প্রতিরোধ কমিটি কিন্তু তারা শ্রমিক এবং সাধারণ মানুষ কিন্তু মিলে প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আসুলিয়ার যে দুটি মহাসড়ক, ঢাকার ইচ্ছা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাল মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে কিন্তু আজকে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। কোনো রাস্তার মধ্যে কোনো রকম পিকেটিং বা অন্য কোনো মানে শ্রমিকদের অবস্থান আমরা দেখতে পাইনি। এই ছিল আসুলিয়া শিল্প অঞ্চল থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিন। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সব গার্মেন্টস খুলেছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরে পোশাক কারখানাগুলো, আপনি জানেন কয়েকদিন অস্থিরতা কাটিয়ে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে গাজীপুরের শিল্প পোশাক কারখানাগুলো। আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু বৈষম্য বিরোধী যে শ্রমিক আন্দোলন যারা করছেন, তারা কিন্তু চাকরির দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে এবং এই সমস্ত দাবি নিয়ে কিন্তু তারা সরগরম ছিল গাজীপুরের প্রতিটি গার্মেন্টস। এবং জানেন যে কালকে কিন্তু তাদের বিশৃঙ্খলার ফলে কিন্তু গার্মেন্টসের পোশাক কারখানা যে 70টির মতন পোশাক কারখানা কিন্তু কালকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আবার সবগুলো কর্মস্থলে ফিরেছেন সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা। আমরা যেখানটায় রয়েছি সেখানটা গাজীপুরের চান্দনা চৌরাস্তা কুষ্ট গার্মেন্টস, এখানে বিশাল যে গার্মেন্টস, এই গার্মেন্টসে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ যে শ্রমিকরা সাথে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই পোশাক কারখানায় অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কাজে যোগদান করেছেন। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে প্রতিটি শিল্প কারখানা রয়েছে এবং বিসিক শিল্পনগরী, কোনাবাড়ি এবং গাজীপুরের সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সবকিছু স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক গতিতেই কিন্তু সবকিছু চলছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে আজকেও কিন্তু কোনাবাড়ির 2-1টি কারখানার শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কিন্তু তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছে। এই ঘটনায় কিন্তু আধা ঘন্টার মতো যান চলাচল বন্ধ ছিল। তো এখন হলো যে আপনার প্রতিটি গার্মেন্টসের এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখি
দেখেছি যে আইন শৃঙ্খলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিন্তু 1000 পুলিশ মোতায়েন রয়েছে, এবং এছাড়া যে সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি, এবং সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, এবং গার্মেন্টস শ্রমিকের গার্মেন্টস মালিক যারা রয়েছেন তারাও চাচ্ছেন যে তারা যেন নিরাপত্তার পুলিশের পক্ষ থেকে যেন তাদের নিরাপত্তা দেওয়া হয়। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে প্রতিটি প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে, এবং সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন, এবং গাজীপুরের যে গুরুত্বপূর্ণ দুটি বিসিক শিল্পনগরী রয়েছে সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার এখন পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। তো সব জায়গায় কিন্তু পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। তো আমরা এই ব্যাপারে শিল্প যে মালিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে তারা মেল আজকে যেটা রয়েছে পোশাক কারখানা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, এবং তারা যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা বাহিরের বহিরাগত বিভিন্ন পোশাক কারখানার যে শ্রমিক রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুতি হয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের মধ্যে তারা কিন্তু চাকরির দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার 1000 কিন্তু নিরাপত্তা যে কর্মী রয়েছে অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির সামনে সব জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন। তো আমরা জানতে পেরেছি যে আপনার গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু আমরা দেখেছি যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠানই খোলা রয়েছে। তো সাধারণ শ্রমিকরাও কিন্তু মানে তারাও কিন্তু যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু তারা যে কর্মস্থলে যোগ দিতে পেরে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু খোলা থাকার পক্ষে সাধারণ শ্রমিকরা রয়েছেন। তো যারা নাকি বিক্ষোভ করছেন প্রদর্শন করছেন তারা কিন্তু বহিরাগত শ্রমিক রয়েছেন সব, তারা কিন্তু প্রতিটা ফ্যাক্টরি ভাঙচুর করেছেন, এবং গাজীপুরে জানেন যে 70টার মতন কারখানা কিন্তু আতঙ্কে ভয়ে কালকে বন্ধ রাখা হয়েছিল, ছুটি দেওয়া হয়েছিল, এবং তারা কিন্তু প্রতিটি ফ্যাক্টরির মধ্যে লাঠি শোটা নিয়ে তারা অবস্থান নিয়েছিলেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্রমিক বিক্ষোভে উৎপাদন বন্ধের পর আবারও খুলেছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল।